জনগণের ভোটে জিতে এসছি, হেরে গিয়ে প্রশাসক মন্ডলী চেয়ারম্যান হয়নি, রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান হয়নি, এসকেডিএম চেয়ারম্যান হয়নি, এনবিডিপির চেয়ারম্যান হয়নি, ভোটে জিতেছি আমি, শিকাদিয়ার আনন্দ। আমাদেরকে অপমান করা হবে বারবার করে, এ জিনিস আমরা বলবো না। আমাদের কারোর সাথে কোনো বিরোধ নেই, মানুষের কথা বলতে এসে বারবার করে হয়রানি হতে হচ্ছে। ভ্যাকসিন কেন্দ্রে তালিবানি কায়দায় দখল করতে গিয়েছে, বাধা দিয়েছি, লাঠি মেরেছে স্কুটারে, আজ পর্যন্ত তার কোন বিচার বিভাগে তার কোন তদন্ত হয়নি। চলবে নাকি এ সমস্ত? যা খুশি হবে। আমাদের সাথে যদি এটা হয়, সাধারণ মানুষের সাথে কি হচ্ছে? আর কমিশনার স্যার লোক গোনাচ্ছে, আমি 6 বছর ছিলাম, আমরাও ভালো জানি ওনাকে, প্রায় 8-9 বছর ধরে উনি এখানে আছেন। আজকের দিনে দাঁড়িয়ে কয়েক কোটি টাকা শিলিগুড়ি পৌর কর্পোরেশন থেকে ফেরত যাচ্ছে, নিজের বাড়ি থেকে শুরু করে সমস্ত ক্ষেত্রে কার ব্যর্থতায়? কেন দীর্ঘদিন ধরে শিলিগুড়ি মিউনিসিপ্যাল কর্পোরেশনে কমিশনার কি করে একই পদে এত বছর ধরে আছে? বুঝিনা আমরা এই সাতঘাটের বিরুদ্ধে শিলিগুড়ির সমস্ত মানুষকে নিয়ে এই কর্পোরেশন নির্বাচনের মধ্যে দিয়ে ভারতীয় জনতা পার্টি দখল করবে, কেউ আটকাতে পারবে না। প্রশাসনকে দিয়ে এটা আটকাতে পারবে না। আপনাদের কি ঢুকতে দেওয়া হচ্ছে না? ব্যারিকেড করে ব্যারিকেড। প্রথমত প্রশাসন প্রশাসনের দায়িত্ব পালন করবে। অন্যান্য জমায়েত কিরকম হয় আপনারা জানেন, শাসক দলের জমায়েত কিভাবে হয় জানেন। আইসি সাহেব বলেছেন ওখান থেকে আমাদের 10 জন আছে, ওয়েল অ্যান্ড গুড, আমরা 10 জন ওখানে। ফার্স্ট চেক হলো, সেকেন্ড চেক হলো, থার্ড চেক আমাকে বলছে আপনারা এখানে দাঁড়ান। আমি এমএলএ বলার তো একটা ভঙ্গিমা থাকবে নাকি? আমি অপরিচিত কোনো ব্যক্তি, তারপরে বলছে গুনবো আপনাদের, তারপরে বলছে আগে উপর থেকে শুনে আসবো। এমএলএ দিদি যদি এই অবস্থা কমিশনারের কাছে যেতে, তাহলে গরিব বাঙালি বা গরিব শিলিগুড়ির মানুষ এই কমিশনার, এই চেয়ারম্যান, এই সেক্রেটারি এদের কাছে পৌঁছাতে পারবে? এর থেকে প্রমাণিত হয় যত উঁচু পদে থেকে মানুষ থেকে দূরে থাকে, বড় বড় গাড়ি নিয়ে ঘরে, বড় বড় সিকিউরিটি নিয়ে ঘোরা হয় আর কাজ তুলে দেওয়া হয়। শহরের জঞ্জালও চোখে পড়ে না, জলের দুর্ভোগ চোখে পড়ে না, মানুষের দুর্ভোগ চোখে পড়ে না। এরপরে কি আমরা ডেপুটেশন দিতে যাব? তাহলে শিলিগুড়ির মানুষকে অপমান করা।